জমে উঠেছে কোরবানির পশুর হাট যদিও দাম বাড়তি হাকার অভিযোগ ক্রেতাদের সেই খবর জানতে রাজধানীর হাজারিবাগ থেকে যোগ দিচ্ছেন নাজিবুর রহমান এবং রংপুর থেকে এ কে এম আমরা শুরুতেই যাচ্ছি নাজিবের কাছে নাজিব শুনতে পাচ্ছেন আমাকে আমাদেরকে জানাবেন হাটে পশুর বেচা বিক্রি কেমন দেখছেন বিক্রেতারা দাম কেমন হাঁকছেন এবং ক্রেতারা এই বিষয়ে কি বলছেন ফারজানা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বেশিরভাগ হাটই জমে উঠেছে অর্থাৎ ক্রেতারা আসতে শুরু করেছে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং পবিত্র জুম্মান নামাজের আদায় করেই কিন্তু ক্রেতারা ছুটে আসছেন হাটে তবে বিক্রি কিন্তু খুব একটা বেশি নাই তাই তার পেছনের কারণ হিসেবে যেটি ক্রেতারা বলছেন সেটি হচ্ছে বিক্রেতারা খুব বেশি দাম হাঁকাচ্ছেন এখনো এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ঈদের আরও দুই থেকে তিন দিন সময় বাকি এবং দুই দিন সময় পাচ্ছেন ঈদের আগে পশুটি ক্রয় করার ক্ষেত্রে এবং সেটি বিবেচনা করেই কিন্তু বিক্রেতারা এখনও দাম ছাড়ছেন না বলে অভিযোগ করছেন ক্রেতারা আপনাদেরকে যদি একটু দাম সম্পর্কে জানাই যে স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে যিনি বিক্রেতা রয়েছেন তিনি প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা দাম হাঁকাচ্ছেন এবং মাঝারি সাইজের যেই গরুগুলো ক্রেতাদের মূল আকর্ষণ সেগুলো কিন্তু এক থেকে দেড় লাখ টাকার নিচে কোনোভাবেই তারা 呃 <laughs>。 মেলাতে পারছেন না ক্রেতারা বলে অভিযোগ করছেন এবং সেই পশুগুলোর দাম কিন্তু প্রায় দুই লাখের উপরে চাচ্ছেন এখনও বিক্রেতারা এবং ব্যাপারীরা অনেকটা সময়ই পার করছেন কেননা এখনও পর্যন্ত সেভাবে বেচাকেনা কেনা আমরা লক্ষ্য করিনি রাজধানীর বিভিন্ন হাট ঘুরেছি আমরা সকাল থেকে সেই সাথে ব্যাপারীরা আরও যেটি বলছেন যে এবার পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম এবং বিপুল পরিমাণ পশুর যোগান আমরা দেখছি রাজধানীর হাটগুলোতে সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে দাম কিছুটা নাগালের মধ্যে চলে আসবে এমনটা প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা এবং বিক্রেতারা যেটি বলছেন যে পশুর খরচটি তারা করেছেন পালনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তারা তেমন দাম ক্রেতাদের কাছ থেকে পাচ্ছেন না তো সব মিলিয়ে দিন যত গড়াবে তত হয়তো আরও ক্রেতার সংখ্যা বাড়বে বেচা বিক্রিও শুরু হবে এবং বিক্রেতারা যেটি ধারণা করছেন যে আগামীকাল থেকে মূলত বিক্রির সংখ্যা অনেকটাই বেড়ে যাবে এবং ক্রেতা সমাগমও অনেক থাকবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফারজানা নাজিব আপনি সাথেই থাকবেন এবারে আমরা রাজধানীর বাইরে যাচ্ছি রংপুরে আমাদের সাথে মনুল যোগ দিচ্ছেন মনুল রংপুরে এবছর কতগুলো হাট বসেছে আমাদের জানার এবং বেচা বিক্রি কেমন চলছে ফারজানা রংপুরে কিন্তু মানে অসংখ্য এই পশুর হাট কিন্তু ইদুল আজহা উপলক্ষে অস্থায়ী এবং স্থায়ী হাটগুলো কিন্তু অসংখ্য এর পরিসংখ্যান হয়তো আমরা দিতে পারবো না কারণ সময় যত গড়িয়ে আসছে হাটের পশু হাটের কিন্তু সংখ্যা তত বাড়ছে আমি রংপুরের ক্যান্টনমেন্টের পাশেই একদম নিষবেদগঞ্জ যে হাটটি সেখানে এসেছি এটিও কিন্তু একটি অস্থায়ী হাট এই হাটটা শুধুমাত্র ঈদ উপলক্ষেই করা হয় এখানে এসে আমরা যে চিত্রটা দেখছি একই বন্ধের দিন শহরের মানুষজনের ক্রেতা সংখ্যা এখানে বেশি তাই এখানে পশু সংখ্যা মানে ধীরে ধীরে বাড়ছে তবে দাম কিন্তু খুব বেশি আর ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু এই দাম কষাকষি নিয়ে চলছে নানান কথোপকথন এবং এখানে বিভিন্ন স্থান থেকে যে পশুগুলো এসেছে আমরা খোঁজ নিয়ে জেনেছি খামারিদের পাশাপাশি এবার কিন্তু গৃহস্থরাও এই ইদুল আজা উপলক্ষে কোরবানির নানান পশু গরু খাসি ভেড়া এ সমস্ত কিন্তু কিন্তু তারা লালন পালন করেছে তাদের টার্গেটেই ছিল এই ইদুল আজহা তাই দাম কিন্তু আজকে একটু বন্ধের দিন বলে দামটা একটু বেশি ক্রেতারা এটা বলছে আর বিক্রেতারা বলছে যে গো সহ নানান কারণে পশুর দাম কিন্তু এবার বাড়তি তা এখন পর্যন্ত আমরা দেখছি আরও পশু আসছে ক্রেতাও আসছে হয়তো ভিড় আরও এই অঞ্চলে বেড়ে যাবে তবে পশুর দাম কিন্তু বাড়তি ফারজানা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর